আল্লাহ দিনের বেলা তাকায় দেখো 21 এপ্রিল, মালিকরা এই জমিনটা তুমি ঠান্ডা করে দিবা, এই দিনের বেলা তুমি দেখো জমিনের উপরে থাকতে পারি না, কবরে কেমনে থাকো। আল্লাহ যদি এই গরমের মধ্যে কাউরে দাফন করা হয়, মাত্র 4 ঘন্টা পরে লাশটা ফুলিয়া ফাটিয়া পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া গাল দিয়া নারী বলি পয়সা বের হয়ে যাবে। আল্লাহ তোমার পাগলগুলি জ্বালিয়া 21 এপ্রিল আজকে কবরের কথা চিন্তা করে যারা তোমারে ডাক দিছে, এদের জীবনের সবার গুনে মাফ করিয়া দাও। এদের যাদের বাবা মা কবরে মানি, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। ছেলেরা বলে আল্লাহর বান্দা ভালো করে বুঝে ইন আপনার ভিতরে যা আছে আমি গরিবের সন্তানের মধ্যেও তাই আছি, কিন্তু মনে রাখবেন গো বাচ্চা, মানুষের মধ্যে মানুষের সবই আছে, কিন্তু মানুষের মধ্যে একটু ভেদাভেদ এলেমের কথা কন না কে। এই যে আমার আলেম ভাইরা বসে আছি, যাদের মাথায় আমি আজকে পাগড়ি পড়াইয়া দিলাম বাবা, এই 30 পারা কোরআন যাদের ডেস্কটপে ঢুকে গেছে, এই সিনার মধ্যে যাদের 30 পারা কোরআন ঢুকে গেছে বাবা, তাদের দাম আর আমার দাম একরকম না। আপনারা যারা নিচে বসে আছেন সবই ঠিক আছে, আপনিও পুরুষ আমিও পুরুষ, যারা কোরআনের হাফেজ হয়ে গেছে বাবা, এদের যে কত দাম আমার আল্লাহ ছাড়া কেউ জানে। 30টা পারা কোরআন একটা আদর্শ লিপি বই, সবাই মুখস্থ রাখতে পারে না বাবা। 10টা ইংলিশ বই প্যারাগ্রাফ, 10টা 20টা বীজগণিত মুখস্থ রাখতে পারে না, আর 6,666 আয়াত কোন জায়গায় যদি একটা ভুল পরে আর একজন পিছনের থেকে বলে দিতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলেন বান্দা রে কুরআন আমি এমন বানায় দিছি, এমন সহজ ভাষায় নাজিল করছি, এই কুরআন আমি এমন ভাবে মুখস্থ করে তোদের বুকের মধ্যে ঢুকিয়ে দিছি, তুই যখন কোরআনটা বুকের মধ্যে ঢুকাস তখন তুই কোরআন ঢুকাস না, ডাইরেক্ট তোর মালিককে ঢুকিয়ে দিছিস। তুই যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ুস, আমি মালিক উপরের থেকে তোর প্রত্যেকটা আয়াতের উত্তর দিয়ে দিই। এবং তুই জানোস না কথাগুলি আমার, ওই কথাগুলি যেই মাদ্রাসায় পড়ায় ওই এলাকার প্রত্যেকটা কবরবাসীর আমি আল্লাহ মাফ করে দে। এই যে হাফেজ কোরআন গুলো আপনাদের বাড়ি লজিন রাইখে আজকে খাওয়া দাওয়া করে বাবা হাফেজ হয়ে গেল, মনে রাখো 10 ব্যক্তির ডাইরেক্ট জান্নাতে লয়ে যাবে একজন হাফেজ, তার ভিতরে যেই বাড়ি খাইয়া লজিন থাইকা হাফেজ কোরআন হইছে, ওই লজিল ওয়ালা আর লজিন পরিরে লইয়া কবরে চলে যাবে। বাজান আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী আকাশন কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে মাননীয় প্রধানমন্ত্রী 2টা সিট থেকে জয়লাভ করে আজকে প্রধানমন্ত্রী, একটা হলো টুঙ্গিপাড়া আর একটা হলো কোটালিপাড়া, আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা হলো কোটালিপাড়া। মাননীয় প্রধানমন্ত্রী আকাশন বাবা, এই কোটালিপাড়া আমি সর্বপ্রথম লেখাপড়া করি, আমি যেই বাড়িতে লজিন থাকতাম বাবা, আমি এখনো পর্যন্ত আমার লজিন অলির কথা বলতে পারিনি। ওই লজিন অলি আমার বলতো বাবা আমার 6টা ছেলে, আমার কোনো মেয়ে নাই, তুই আমার 7 নম্বর ছেলে। আলহামদুলিল্লাহ বলেন না, আমার বয়স ছিল 12 বর্ষ। আমার এই লজিন অলি মাটাই বলতো বাবারে তুই আমার 7 নম্বর ছেলে, হুজুর আমার তোরে যখন আমার বাড়িতে মেহমান হিসেবে দিয়ে গেছে লজিন, আমি লজিন রাখতে চাই নাই, কারণ আমার সংসারটা অভাবের সংসার, তোর চাষা খেজুর গাছ কাটিয়া রস বের করে আমি পাটালি মিঠাই বের করে দেই, এটা বাজারে বিক্রি করে সংসার চালাই, আমার 2টা গাভী আছে, গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চালাই। বাবারে আমি তোরে কেমনে চালাবো, আমার 6টা ছেলে চালাইতে তো কষ্ট হয়। আমি বলছিলাম কাকে আম্মা,
আপনার ছয়টা ছেলে যদি খায়, আমি না খাই তাদের সাথে না খেয়ে রইলাম। সেদিন থেকে আমার এই কাকি আম্মা আমারে বলছিল, বাবা তুই আমার সাথে একটা ওয়াদা দে, দরকার হয় আমি তোরে আমি খামু না, আমার খাবার তোরে খাও। হুজুর যে আমার কাছে তোরে রাইখা যাওয়ার সময় বলছিল, একজন আলেম 70,000 মানুষ লিয়ে জান্নাতে যাবে, তার ভিতরে তার লজিন ওয়ালা আর লজিন ওলিও থাকবে। বাবা কেয়ামতের মাঠে তুই কে আমার লয়ে যাবে? দুনিয়ার সব কথা ভুলে গেছি আমি, আমার লজিন ওলির কথা ভুলি নাই গো। আমার এই কাকি আম্মা মায়ের মতো মা এইভাবে বলছিলি, রিয়াজ রে তুই বল, তুই জান্নাতে যদি আলেম হইয়া যাস তুই কে আমার লয়ে যাবি? আমি বলছিলাম, কাকি আম্মা আমি আপনার সাথে ওয়াদা দিলাম, মালিক যদি আমার মাফ করে দেয় আমি যেই গাড়িতে জান্নাতে যাব আল্লাহ জানো আপনার ওই গাড়ির প্যাসেঞ্জার বানাই দেয়। বাংলাদেশের সব পড়ানোর হাফেজ আর আলেম গুলা জান্নাতের গাড়ির ড্রাইভার হবে বাবা। বাজান রে ফেরেশতারা যখন হেল্পারি করবে, লজিন ওয়ালা লজিন ওলির আগে সিটে বসাইয়া ওই হাফেজ কোরআনের মা বাবার সিটে বসাইয়া ড্রাইভিংটা তার হাতে স্টার্টিংটা তুলে দিয়া বলবে, গাড়ি চালাইতে চালাইতে জান্নাতে যাও 6,646 তালা একটা বিল্ডিং বুক করে লও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? এমনি গরম, আর যদি আল্লাহ আসতে করে বৃষ্টি আর হইব না। আল্লাহ সহ্য করতেছেন, এই বান্দা কি করে? দুবাই, যেই দুবাইটা আমার নবীর নিজের হাতের পতাকা কারা দেশ, সেই দেশের প্রেসিডেন্ট প্রতিমার সামনে পূজা দেয়, নাউজুবিল্লাহ বাইতে যে কই না। দুবাই এমন একটা দেশ, এদেশের ইতিহাস আপনারা জানেন না, এই দেশের নাম ছিল এক সময় কুস্তুন্তুনিয়া, যেটা আমার নবীর নিজের হাতে স্বাধীন করা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বইবেন, এই তালবে আমরা বহ, এত গরম কে, অনেক গরম। এই যে দুলাবাইর পোলার ওদিক যা সর, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। এই গরম কোথা থেকে আসে আপনারা জানেন? জানেন না। এই গরম জাহান্নাম থেকে আসে ডাইরেক্ট। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জাহান্নাম যখন বেশি উত্তপ্ত হয় তখন এই জমিন নিঃশ্বাস ছাড়ে, জাহান্নামের আবহাওয়ায় তখন জাহান্নামের নিঃশ্বাসে জমিন তামা হয়ে যায়। এই জমিন থেকে জাহান্নামের ছাদ পর্যন্ত যেতে 500 বছর লাগবে। সে 500 বছরের থেকে জমিনে হাওয়া ছাড়ে, হাওয়া, এই হাওয়াতেই অবস্থা। আর যখন আব্বারে আমারে জাহান্নামে ফেলবে কখন কেমন লাগবে? অতএব আল্লাহ এই দিনের বেলা পাইটকাড়া, না পাইটকা পাড়া, মদিনাতুল উলুম, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, সাথে মহিলা মাদ্রাসা পত্রিকা আয়োজিত দিনের বেলায় একদিন ব্যাপী 21 এপ্রিল 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি
আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান, আজকের মাহফিল যিনি সভাপতিত্ব করেছেন, জনাব মোহাম্মদ আনসারুল আলম সাহেব। উনি কই সভাপতি নাই, আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ সাইফুল ইসলাম, প্রধান অতিথি শহীদ হোসেন, বিশেষ অতিথি মনোয়ার হোসেন, আরও অন্তত 10-12 জন নাম আছে স্টেজে অতিথি হিসাবে। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, হাজারো আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস, জামে আরবিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, নীলফামারীর ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান শেখুল হাদিস আল্লামা আবুল কালাম কাসিমী দামাত বরকতুল্লাহ আলিয়া, আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের এই নীলফামারীর রত্ন, তাফসীরের জগতের নক্ষত্র। আমরা আজকে অনেকে বলেন আমরা বড় হয়ে গেছি, ভাইরাল বক্তা, সুপারস্টার বক্তা, ইউটিউব দখল করে নিয়েছি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, কত আবল তাবল কত কিছু কোন আমাদের শানে, আসলে এগুলো আমাদের শান না। বাংলাদেশের তাফসীরের জগতের নক্ষত্র যে তাফসীর শিখিয়েছেন, সে এখন আর আমাদের দেশে নাই, সে কবরে, ঠিক না বে? ঠিক, আল্লামা দিলার হোসেন সাঈদ এই বাংলাদেশে প্রথম তাফসীর শিখেছে, তাকেই বলা হতো মুফাসসির। আর আমরা যারা এখন মুফাসসির মুফাসসির দেখাই, এগুলো আসলে মুফাসসির না। এমনও বক্তা বাংলাদেশে আছে, ফুইলা ফুইলা কোন শিখা মোজারে বানানার কোন শিখা না হুসর তাও জানে না, মুমতাজের মতো কণ্ঠ ভালো বক্তা হয়ে গেছে, ভাইরাল বক্তা, কথা কন না কেন? মুমতাজ ক্লাস টু পাস, টু করছে, থ্রি দুইটা ফেল মারছে। এসাসি মুমতাজ বাংলাদেশের বাউল শিল্পীদের সভাপতি, কথা কন না কে? হালাকি আক্কাস দেওয়ান মাস্টার পাস, ওর দাম নাই। আক্কাস দেওয়ান নিজে গান লিখতে পারে, গাইতে পারে, শুইতে পারে, বৌরি দিয়ে গাওয়াইতেও পারে, হে বেটা কিন্তু সভাপতি না, সভাপতি হলো চাষি মুমতাজ। টু পাস তো বাংলাদেশে এমনও বক্তা আছে, মোজারে বানানো খাইতে জানে না, আজকে বাংলাদেশের সুপারস্টার বক্তা, কথা কন না কেন? তার নামের শুরুতে হে মৌলানা পাশ করে না, হে মুফাসসির কোরআন, আলহাজ হযরত মৌলানা মুফতি মুফাসসির কোরআন, সারা গায়ে সুলকানি, কত কিছু লেহে, বাতুলের আগুন, আতঙ্ক আতঙ্ক, আর সুবহানাল্লাহ, নামগুলো দিহি আর হাসি, যে আল্লাহ সবই তোমার কুদরাত, যেরকম মারহাবা, সবই মুমতাজের মতো খেলা। মুমতাজ যদি বাংলাদেশের স্বনামধন্য প্রিন্সিপাল হইয়া ডক্টর না হইতো, এই বক্তাগুলো জীবনে এই সিফার মধ্যে পেরে থাকত। তো আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকের মাহফিলে যিনি আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা বেলাল হোসেন বুলবুল, আর একজন বক্তা ওয়াজ করেছেন মুফতি নুরুল আলম নোমানি, আবু জাফর সিদ্দিকী সহ অনেক অতিথিবৃন্দের নাম এখানে আসছে, নাম নিতে গেলে গরম আরো বাড়বে, অতএব গরমটা আল্লাহ কমায় দিক, যেরকম আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, নাম আসতে বললে উনি বেজার হয়, জবান আল্লাহ দিছে এখনো স্টক করে গাল বে হয়ে যায় নাই, গাল এখনো ডিজিটাল হয়ে যায় নাই, গাল যখন সুন্দর আছে, কণ্ঠ আওয়াজ আছে, আমার মালিককে দেখাই দেন তো বৃষ্টিতে নামুক, ঠান্ডা হয়ে যাক জমিনটা, জাহান্নাম কে আল্লাহ ঠান্ডা করে দিক, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, আরো জোরে আল্লাহ, এখানে আসার তৌফিক কে দিবেন, যেইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, এই জন্য তো বৃষ্টি আহে না, এই জন্য তো আহে না, সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক, আসলে এই নীলফামারীর মধ্যে জল ঢাকা একটা ঐতিহ্যবাহী থানা, এই থানাটারে সরকারও ভয় পায়, আমরা গোপালগঞ্জের মানুষ আমরা জানি,
আমার শাশুড়ি শেখাচ্ছে না কোন কোন থানা ভয় পায়। এই জল ঢাকা একটা বিশাল বড় কুদাকুদি থানা, ইসলামের দুর্গ। অতএব আলোচনা বেশি সময় করব না, আমি আসছি কিন্তু সেই বেলা 12:30, 10টার ফ্লাইটে আসছি, সকালবেলা ঘুম হয় না, মাহফিল শেষ করে গতকালকে টাঙ্গাইল সখীপুর থেকে বাসায় গেছি 4টায়, ফজরের নামাজ পড়ে বিমানবন্দরে রওনা দিছি, কারণ 10টায় ফ্লাইট যখন আমার কেরানীগঞ্জ থেকে আসতে পেরে 2.5 ঘন্টা সময় লাগে, আরও যদি জাম লাগে এই জন্য। তো মেহরবানি করে যতটুকু সময় আলোচনা চলবে আমলের নিয়েতে শুনবেন ইনশা। আমার মন কেন যেন বলতেছে আপনারা খুব জান্নাতি মানুষ, পাম দিলাম আর কি পাম, তবে পামটা কিন্তু আমার নিজের থেকে দেইনি, হাদিস থেকে দিছি। তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেন দিছি জানেন? জল ঢাকার মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষগুলি যদিও এদেরকে ঢাকায় এলারা মফিজ কয়, কিন্তু মফিজ ব্যক্তি একজন উদারওয়ালা মানুষ ছিল। মফিজ যেই ব্যক্তির নাম ছিল ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। যদি কোন কেমনে ফতোয়া দিলেন তার ইতিহাস আমরা শুনছি, সে পর উপকারী ছিলেন এই বাংলাদেশের ভিতরে, শেরে বাংলার মতো একজন পর উপকারী ব্যক্তি ছিলেন তিনি, এই মফিজ। আরে মফিজ যদি আমরা গোপালগঞ্জ জেলার হইতাম তাও জান্নাতে যাইতে পারতাম। এই মুসলমানের বলা, এই মিডিয়া ফিডিয়া, এ আর ডিস্টার্ব করবি না, এগুলো জন্তু নাই, দেশ ছেড়ে পাকিস্তান। আল্লাহ শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিন থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? এই জমিনে যত বড় বড় রাজা বাচ্চা ছিল তারা আছে না গেছে? হ্যাঁ গেছে না? আপনারা আমিও যাব, এখন যারা আছে তারাও যাবে, কেউ রাখতে পারবে না, রাখার কোনো সিস্টেম নাই। দুনিয়ায় যে যত বেশি থাকতে চাইছে আল্লাহ তত তার বেশি লাত্তি উষ্টা খাওয়াইয়া দুনিয়ার থেকে নিয়েছে। যে বেশি ক্ষমতা ক্ষমতা করছে ওরে আল্লাহ ক্ষমতার বাস ঢুকাই দিয়ে তারপরে নিয়েছে। শুধু একটা কথার উত্তর দিবেন, যখন এই দুনিয়ায় থাকতে পারবো না বাহাদুরি করে কোনো লাভ নাই, ঠিক না বে? ঠিক, হারাম কামাইয়া হারাম খাইয়া এই দুনিয়ায় বসবাস করে লাভ নাই। শুধু একটা কথার উত্তর দিবেন, সুদ খাওয়া কোনোদিন হালাল হতে পারে না। এই তীব্র গরমের মধ্যে যারা বসে আছেন, আমি আল্লাহর কালামকে সামনে নিয়ে বলছি, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। কারণ কি জানেন, ফতোয়া আমি মুফতি দিয়ে গেলাম, এই যেই বাগানের মধ্যে আপনি বসে আছেন, এই যেই সামিয়ানার মধ্যে দিনের বেলা বাদ জোহর সেই সকাল 10টার থেকে বসে আছেন, এই বাগানটা হলো জান্নাতের টুকরা। আর জান্নাতের টুকরায় তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। আর আমি আজকে কেন আপনাদেরকে জান্নাতি একটা মনে বলতেছে, আমার এটা আমার ব্যক্তিগত মত, কেন আপনি জান্নাতে যাবেন এই গরমের ভিতরে? পাগল ছাগল সারা ওয়াজের মাঠে কেউ বহে, এখানে জেম চাইলে বুড়ে সাজায় বয়ে থাকে সকাল 9টার থেকে, কথা কন না কে? ও কয় যে তো ওই পার্টির বুঝছি। তবে একটা কথা মনে রাখবেন, এটা জান্নাতের বাগানে আপনারা যখন সেই সকাল থেকে বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন ইনশা ইনশা ইনশা। ওয়াজ যা হবার হয়ে গেছে, বুলবুল ভাই বলেছেন, আরো অনেক উলামা ইকরাম করেছেন, আবু জাফর সব করেছেন, নোমান সব করেছেন, আমি শুধু একটু ফিনিশিং দিয়ে একটু দোয়া করে যাব মুসাফির হিসাবে। আমার একটা দোয়া আজকে থাকবে, আল্লাহ তুমি আমাদের এই জাহান্নামের তাপ থেকে বাঁচাও। আল্লাহ দুবাই সরকার ভুল করেছে, জনগণ ভুল করে নাই, দুবাইকে তুমি বাঁচাও ইনশাল্লাহ বলেন। এই দুবাই হলো ইসলামের দুর্গ ছিল এক সময়, আজকে সেই দুবাই হলো ফরেনিয়ার কান্ট্রি, পৃথিবীর সবচেয়ে বড় বেহায়াপনা দেশ, মুসলমান কান্ট্রির মধ্যে এক নাম্বার দুবাই, ফ্রি সেক্সের দেশ, আমেরিকার চাইতে বেশি জঘন্য হয়ে গেছে। আল্লাহ কত সহ্য করবে মেয়া? আল্লাহ একটু গজব দিয়ে টেস্ট করে দিলেন, আমি আল্লাহ এখনো আসি থাকবো দুবাই রে, এটা আমার রবির রক্ত রঞ্জিত নক্ত পানি করা দেশ,
লক্ষ লক্ষ সাহাবি টাইগিরিস নদী পার হয়ে রুনান সৈন্যদের সাথে জিহাদ করে এই দুবাই কুস্তন্তনিয়া কুফা মুসলমান শাসন করেছে। আজকে দুবাই নাম রেখে ফরেনিয়ার কান্ট্রি বানায়া ল্যাংটা সেরি নাসাস। আজকে প্রতিমার সামনে সেজদা দেয় দুধ ঢালস তাদের পায়ে। আমি আল্লাহ যেটা কল্পনা করি নাই সেটা দুবাই করছোস। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইয়ুবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজীদ ফাআলুন লিমা ইউরীদ। হাল আতাকা হাদীসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। আমি আল্লাহ ধরি না সহজে, আমি ধরলে সারি না। কে বলতেছে? জোরে বলেন, আরো জোরে। ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজীদ ফাআলুন লিমা ইউরীদ। হাল আতাকা হাদীসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। বান্দা তুই ভাবিস না আমি বুড়ো হয়ে গেছি, তুই ভাবিস না আমি দুর্বল হয়ে গেছি, আমি তোর বাপ সাসার মতো, তোর দেশে শেখ হাসিনা খালেদার মতো না। আমি এমন একজন বাদশাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। মারহাবা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি এমন একজন বাদশাহ, এমন একজন প্রেসিডেন্ট, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত, সর্বপ্রথম আমি মৃত্যু বানাইছি। ওয়াল হায়া, মৃত্যু আমার হাতে, জীবন আমার হাতে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমান বানাইছি। বেগাইরে আমাদিন তারাউনাহা, তাকায় দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই। মারহাবা বললেন না? বেগাইরে আমাদ, আমাদ মানে খুঁটি। তোরা ছোট্ট একটা জল ঢাকায়, ছোট্ট একটা দক্ষিণ পাইকাপাড়া তোর একটা, এখানে একটা সামিয়ানা করছো, 150 বাঁশ লাগাইছো, কথা কর না কেন? 100-এর উপরে বাঁশ লাগানো, একটা কাপড়ের সামিয়ানা। আর তাকায় দেখ, ফারজি ইল বাসার হাল তারা বিন ফুতুর। ফারজি ইল বাসার, তাকায় দেখ আমার আসমানের দিকে, হাল তারা মিন ফুতুর, কেমনে বানাইছি। সুম্মার জি ইল বাসার, হাল তারা মিন ফুতুর। এই বান্দা, তাকায় দেখ আমার আসমানে কোনো খুঁটি লাগাই নাই, কোনো খুঁটি নাই আমার আসমানে। সাত আসমান, এক আসমানের থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, আসতে গেলে বাতের রোগে ধরবে। বুব হেমর বাবুরা গুলা বললাকে লাগলে দিক কাছাকাছি এক সপ্তাহের মধ্যে ছোড়ো না। এখানে ভাইয়া ফার্মের মুরগি একসাথে বলে, আরো জোরে, আরো জোরে। মালিক দেখো তোমার সুবহান বলে ডাক দিছে, তোমার প্রশংসা করছে, কোন পৃথিবীর প্রেসিডেন্টের প্রশংসা করে নাই। আল্লাহ এদের জীবনের গুণা মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে কেন আমিন। এবার আমার দিকে তাকাবেন আর আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। গরম আল্লাহ দিছে, ঠান্ডা আল্লাহ করবে। পৃথিবীর কোনো বাদশার ক্ষমতা নাই এই জমিনকে ঠান্ডা করতে পারে, কথা কন না কেন? যেই বাচ্চা গরম দিছে ওই বাচ্চা ঠান্ডা করে দিবে। আজকে 21 এপ্রিল আমি সাক্ষী রেখে গেলাম এই জলঢাকা নীলফামারী, এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা থানার নাম জলঢাকা নীলফামারী। এই 21 ফেব্রুয়ারি আমি বলে গেলাম, যেই মালিক এই পৃথিবী বানিয়েছে, এই মালিক গরম দিয়েছে, 21 ফেব্রুয়ারি মালিকই ঠান্ডা করে দিবেন। এই জমিন ঠান্ডা করতে আমার আল্লাহর 1 ঘন্টা বৃষ্টির দরকার, 1 মিনিটের বৃষ্টির দরকার, কথা ঠিক না বেঠিক? আল্লাহ জমিনকে বলে দিবেন আমার বান্দার কষ্ট হইতেছে, বিশেষ করে আমার বাংলাদেশের মুসলমানের কষ্ট হয়। বাংলাদেশ ছোট্ট দেশ, এই দেশের প্রত্যেক ঘরে ঘরে ফ্যান নাই, ইলেকট্রিসিটি নাই, এরা রাত্রে ঘুমাইতে কষ্ট হয়। জমিন রে, অন্তত তুই গরিবের দিকে তাকাইয়া ঠান্ডা হয়ে যা। আমার মালিক পারে না? পারে, নিয়ত আছে, ঠান্ডা হোক চান। দেখে হাত দুটো এবার উঠান, আল্লাহকে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে একটা ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন,
একুশে ফেব্রুয়ারি ডাক দাও, এই নীলফামারি, এই নীলফামারি জল ঢাকার মুসলমান, আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, একুশে ফেব্রুয়ারি, একুশে এপ্রিল, একুশে এপ্রিল জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, একুশে এপ্রিল আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও, আল্লাহ দিনের বেলার তাকায় দেখো একুশে এপ্রিল মালিক রে এই জমিনটা তুমি ঠান্ডা করে দিবা, এই দিনের বেলা তুমি দেখো জমিনের উপরে থাকতে পারি না কবরে কেমনে থাকো, হলে যদি এই গরমের মধ্যে কাউরে দাফন করা হয় মাত্র চার ঘন্টা পরে লাশটা ভুলিয়া ফাটিয়া পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া গাল দিয়া নারী বলি পয়সা বের হয়ে যাবে, আল্লাহ তোমার পাগল গুলি জ্বালিয়া একুশে এপ্রিল আজকে কবরের কথা চিন্তা করে যারা তোমার ডাক দিছে এদের জীবনের সবার গুণে মাফ করিয়া দাও, এদের যাদের বাবা মা কবরে মানি তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ আমি মুসাফির দোয়া করে গেলাম এই গরমের মধ্যে তোমার পাগল গুলো বসে আছে, আমার নিজে আশ্চর্য লাগতেছে এই হাজার হাজার মানুষ বসে আছে দাঁড়ায় আছে, আল্লাহ যারা দাঁড়ায় আছে বসে আছে এদের সকলকে মাফ করে দিবা, বাজান আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না, যায় আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায়, কথা ঠিক না বে ঠিক, চাইলে সব পাওয়া যায় না, আমি একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, মাওলার কাছে চাইলে এমন কোনো জিনিসটাই তিনি দিতে পারে না, আজকে শেষ মোনাজাতে আল্লাহর কাছে যখন আমার সাথে আখেরি মোনাজাত করে কাঁদবেন আমার মন বলে চোখের পানির সাথে বৃষ্টির পানি আজকে রাত্রে নামতে পারে ইনশাল্লাহ বলেন, আমি যখন বিমানবন্দরে বিমানে উপরে ছিলাম প্রায় 16,000 ফিট উপরে বিমানে আসার সময় বিমানের পাইলট কুরুজ বলতেছে হুজুর দেখেন আকাশে কি মেঘ কিন্তু নিচে নামে না, বলতেছে কেবিন কুরুজ বলতেছে দেখেন আসমানে কি মেঘ বিমান চালানো কষ্ট হয়ে যাইতেছে বিমান কাঁপতেছে মেঘে হালাকি নিচে নামে না, আমার আল্লাহ পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে আমার বান্দা কতটুকু চোখের পানি ফেলতে পারে, যদি বান্দা ঠিকই চোখের পানি ফেলায় আমি আল্লাহর কাছে কাঁদে আমি আর জাহান্নামকে গরম রাখবো না, আমি জাহান্নামকে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ বলেন, বাবা বৃষ্টি হোক আজকে রাত্রে চান না, তো আসমানে ভাই আল্লাহর কাছে একটা দোয়া করছি মুসাফির অবস্থা, আল্লাহ আমি যেন যাইয়া দেখি আমার ভাইরা পুরা মাঠটা ভরে গেছে আর তাদের চোখের পানি যেন পড়ে আর চোখের পানির সাথে যেন রাত্রে বৃষ্টি নামে, আমি আল্লাহর বিমানে বয়ে বয়ে কইছি, তা আমার মনটা যেন কেন বলতেছে আজকে আমার আল্লাহ আজ অথবা কাইলের মধ্যে আগামীকালকের মধ্যে আল্লাহ জমিনটারে ঠান্ডা করে দিতে পারে ইনশাল্লাহ বলেন, আবহাওয়াবিদরা বলতেছে এই সপ্তাহ পুরো এরকম গরম থাকবে, আরে ভাই আবহাওয়াবিদরা তো নিচের খবর কয় উপরে খবর তার জানে না, উপরে খবর কে জানে, ওই আল্লাহ যদি দিয়ে দেয় কেউ ক্ষমতা নাই বৃষ্টি ফিরাইতে পারে ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন তো, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আমরা আজকে চাইতে পারি 100% আল্লাহ দিয়ে দিবে, যেরকম আমি আজকে আপনাদের সামনে গরমের মধ্যে ওয়াশ করতেছি আল্লাহর এক পাগল এরকম মিশরের জমিন ওয়াশ করতেছে বলে ফেলছে কুল ইউল্লাহ আবিদুর রহমান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা আস-সাবিরিন, বান্দা আমার কাছে চাইবা নামাজ আর সবর দিয়া, কি চাইতে কইছে নামাজ আর সবর, আমরা তো নামাজই পড়ি না তাহলে কেমনে বৃষ্টি দিব আল্লাহ, কতক্ষণ না গায় এ মেয়া বৈশাখ মাস জ্বর হয় না বৃষ্টি হয় না ইতিহাস বেরেক, কতক্ষণ না কেন, আগে বৈশাখ মাসের 1 তারিখ আমার বাপসা ছাগল দেখতাম গোপালগঞ্জ সেদিনকে 1 তারিখে গরু ছাগল খেতে নামাইতো না জ্বরে যদি দূরে লয়ে যায় গা, আর এখন বৃষ্টিও নাই জ্বরও নাই কিচ্ছু নাই পুরো উল্টা চলছে, কথা না গায় আগে বৈশাখ মাসে ওয়াজ তো দূরের কথা ওয়াজের নাম অনিত না, এখন ওয়াজ দিনের বেলাও করে রাত্রে তো আছে দিনেও করে উল্টে গেছে সব দুনিয়া, তবে মনে রাখবেন আল্লাহ পাকের শকর আমরা বাংলাদেশের মানুষ ইসলামরে অনেক ভালোবাসি, দুবাইয়ের মতো এত বড় কাঠটা এত বড় কাঠটা বদমাইশ হয়ে যায়নি আমরা, আল্লাহ শকর
যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে এখনো আল্লাহকে জীবনের সাথে বেশি ভালোবাসার তৌফিক দিয়েছে। ফ্যানটা এদিকে আনেন তো, এদিকে আনেন তো, সামনে আনেন। আল্লাহ আল্লাহ আমার এই নীলফামারি ভাইদেরকে আপনি কবুল করে নেন, এদের সকলের এখানে এত না, ওই পিছনে রাখো, আমার দিকে একটু ঘুরায় ঘুরাও, আমার দিকে ঘুরাও, রাখো এইভাবে রাখো, আলহামদুলিল্লাহ বলেন। আপনার যদি কোন আপনি বাতাস খাইতেছেন, আপনি আমাকে দরদ কি বুঝবেন ভাই, আমার ঠান্ডা না করলে তো পর আমি গরম হয়ে গেলে ওয়াশ করতে পারবো না, এর লেগে আমার ফ্যান দিয়ে ঠান্ডা করতেছে। আপনারা মাইন্ড করেন না, আমি আপনার মেহমান তো, আমার সুখে আপনাকেও সুখ, তাই না? এখানে সবাই আসছে, আমি যদি না আসতাম, আর গতকালকে বলে অপপ্রচার হয়েছে যে হ্যাঁ দিয়াইবো না। আল্লাহ এমনটা হাইতে একটা কথা কইলেন আমার শুনে, আমি ওয়াজ মিস করি ঠিক আছে, কিন্তু সব জায়গায় না, আর সবার দাওয়াতে আমি আসি না তা না, সবার দাওয়াতে আসি তাও না। কমিটমেন্ট ঠিক থাকলে, কমিটি যদি আলহামদুলিল্লাহ ঠিক থাকে, ইলিয়াস রহমান জাহাদির জিন্দিগিতে নাই কোনো ওয়াজ মিস করছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি ওয়াজ করি ডেলি, রাত্রে হইলেও একটা, দিনে রাত্রে হইলে একটা, দিনে হইলে একটা, আমি রাত্রে কোনো দিনও দুইটা তিনটা ওয়াজ করি না, আমি একটাই ওয়াজ করি। অতএব আল্লাহর শুকর, আমরা বাংলাদেশে জন্ম নিয়ে গর্বিত, আল্লাহু আকবার, বাংলাদেশের মতো এত সুন্দর ক্ষেত খামারি, আ ডাইনে তাকাইলে ক্ষেত, বামে তাকাইলে ক্ষেত, এই যে মরিচের ক্ষেত, পাতাগুলো এত ভিটামিন যুক্ত, আপনি জানেন এই পাতার দিকে যদি আপনি তাকায় থাকেন আপনার চোখের জ্যোতি বাড়বে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর কথা কইলাম তাও জোরে কয় না। এই যে আপনাদের ভুট্টো ক্ষেত, ভুট্টো বলে না, এই ভুট্টা পাতার দিকে আপনি তাকায় থাকবেন, যারা নিড়ান কুড়ান ভুট্টা এইভাবে তাকায় থাকবেন, চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হবে না। আপনি জানেন কলা গাছ যারা বাগান বানাইছেন, কলার পাতার দিক তাকায় থাকবেন, কলার পাতায় আপনার চোখের পয়জনগুলো টেনে নিয়ে নতুন অক্সিজেন ছেড়ে দিয়া চোখের পয়জন দূর করে দিয়া চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দিবেন। আমার বাংলাদেশের মতো এত সুন্দর সোনার দেশ কোথাও নাই, বাংলাদেশে গজব আসবে কা ইনশাল্লাহ। এই যে মাঝে মাঝে একটু গরম, এটা থাকবে না, এই যে দেখেন ম্যাগ ম্যাগ শুরু হয়েছে, ইনশাল্লাহ বৃষ্টি আয় পড়বে, মারহাবা বলেন, ইনশাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। তো মিশরে একটা ঘটনা, আল্লাহর এক ওলি ওয়াশ করছে, সাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাওয়ার আগে নামাজ পড়তে হয়, সবর করতে হয়, জোরে কোন মারহাবা। তো পিছনে ওই যে যেরকম মগা দুটা খাড়াই দিছে না, ওই যে মাথায় হাত দিয়া, মানে ওর মাথায় বলই নাই, অথবা এমন প্যান পরছে ওয়া বইয়া বইতে গেলে ফেরাত করে বাইরে যাবে সেরাইয়া। এই যে বহেন, হাসি খুব সুন্দর, চেহারাটা হেভি সুন্দর, আর বর্ষা রে বাবা রে বাবা, তার এক জেন মতো চেহারা বহ। এই মুসলমানের বলায় দিকে তাকান, আর বেশি সময় ডিস্টার্ব করবো না, আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো, এরপরে মুনাজাত করে দেবো, বলেন তো আল্লাহুম্মা আমিন। যখন ওয়াজ করছে ওখানে পিছনে বইয়া, তো একটা যুবক ওই যে খাড়ায় আসিল, যেরকম ড্যান্ডেনা ড্যান্ডেন মফিজের মতো, হজরত মফিজের মতো এনে দাঁড়ায় পিছনে বয়ে এক বন্ধু আর এক বন্ধুর কয় দোষ চল বাইতে যায়গা, কয় কে বেশি ওয়াজ শোনা ভালা না, কয় কে কয় হুজুর না কইছে সাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, দেহি সাওয়ার মতো চাইয়া দেহি পাই কি না, কয় কি চাবি, কয় আগে বাইতে যায় নাই তারপরে চামু না, বাজান রে বাইতে যাইয়া মাকে বলতেছে মা পাঞ্জাবিটা ডলানো আসেনি, কয় হ্যাঁ, পায়জামাটা ডলানো আসেনি, কয় হ্যাঁ, ওমা পায়জামা জামাটা দেও একটু মিশরে যাই, কয় কেন মা, আল্লাহর ওলি ওয়াজ করছে মিশরের থেকে এসে গ্রামের বাড়িতে, ইলিয়াসুর রহমান জেহাদি ঢাকা থেকে এসে 21 এপ্রিল ওয়াজ করছে দিনের বেলা, এই গরমের মধ্যে ইলিয়াসুর রহমান জেহাদি বলছে সাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, বাজান রে চাওয়ার মতো চাইতে হয়, এটা আমার কথা নয় কার কথা, জোরে বলো দোস্ত কার কথা, এ জল ঢাকার বাইরা নীলফামারীর বাইরা, তোমার আমার কথা মিথ্যা হতে পারে, কোরআনের কথা নবীর কথা মিথ্যা না, আল্লাহওয়ালাদের কথা মিথ্যা নয়, এই কথা যখন বলছি চাওয়ার মতো চাইতে হয়, মার কাছে বলছে মা রে চাওয়ার মতো চাইছি গো মা, কি চাইছো, ও মা আমি মিশরের বাদশা আবি আবদুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করবো, মা কয় বাবা খাটের নিচে ঝাড়ু আসেনি দেখতো।
লইয়া কয় কে ওটার বান যত সময় আছে তত সময় তোর পিডেম মা পিডাইও না, হুজুর কইছে সাবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও মা আমি সাবার মতো চাইছি, হুজুর কইছে, এটা তো প্রেসিডেন্ট কয় নাই, কইছে হুজুরে। আলেমদের কথা কোনো দিন মিথ্যা হতে পারে না। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যে আলেমদের কথায় যতদিন পর্যন্ত দুনিয়া আছে, পূর্ব মকাম থেকে সূর্য উদিত হবে, পশ্চিম অস্তমিত হবে, ততদিন পর্যন্ত আলেমদের জমিনে ইজ্জত থাকবে। দুই চারটা ফাসেক ফুজ্জারের কাছে আলিম উলামার অপমানজনক কথা বললে কিচ্ছু আসে যায় না। জীবন যতদিন আছে নীলফামারি মুসলমান আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, 21 ফেব্রুয়ারি দিবি, 21 এপ্রিল আল্লাহকে দীপ্তকণ্ঠে দেখাই দাও। 21 ফেব্রুয়ারি যদি অনুষ্ঠান করতে পারি, বাংলাদেশের বুকরো কখন থেকে যদি সূর্য উদিত হয়, 21 এপ্রিলেও একটা ইতিহাস রচনা হবে নীলফামারি থেকে, বাংলাদেশের সমস্ত কারাবন্দে আলিমুল আমাকে ছেড়ে দিতে হবে। রাজি আছো না নাই? 21 এপ্রিল কাকে রাজি আছো? নীলফামারি আল্লাহকে দু হাত উঁচা করে দেখায় না। গরমের মধ্যে ভালোই ঠান্ডা করছেন, মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। এবার যান কতগুলো ঈদ গেল, মামুনের সন্তানগুলো এখনো বাপ সারা ঈদ করে। মামুন রাজনীতির র বুঝে না, কারণ একসাথে মাহফিল করছে, একসাথে চলাফেরা করছে, আপনি জানেন না জীবনে রিভলভার কেমনে চালে তাও জানে না। আমির হামদার জীবন থেকে 3টা বছর চলে গেছে। এবার হজের সফরে যে উমরায় যাইয়া সারাটা রাত একসাথে ছিলাম, কত সুখ দুঃখের কথা হইছে, মারহাবা বলেন। আমারে খালি কয় যায় দিবাই, আমার কি অপরাধ হয়েছে কোন, আমি কি করছি জীবনে? আমি কইলাম ইমাম আবু হানিফার জেলখানায় মারছে, ইমাম মালিক রে জেলখানায় খাটাইছে, বড় বড় ইমাম রে, ইমাম শাফি রে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, তুমি তো একজন আমির হামজা, কথা কর না কেন? এই তো পুরো রমজানে একসাথে কয়েকদিন ছিলাম, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিক কে? এই ফ্যান অনেক দিকে লোকে, এই শুধু একটা কথার উত্তর দেবেন, জমিনে যতদিন আছে আলেম উলামা ততদিন আছে। আলেমদের বিরুদ্ধে কথা বললে সবাই মেনে নিতে পারে, আল্লাহর এই পাগলগুলো মেনে নিতে পারে না। রাজি আছেন না? রেডি থাকেন, রেডি থাকেন, যে কোনো মুহূর্তে আপনার রেডি লাগে যেতে পারে, ইনশাল্লাহ বলেন তো। যুবক বলে মা আমি প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করবো, মা কয় মরার টাইম হয়েছে, মরগা। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যেয়ে বলতেছে দারোয়ান রে ভাই, তার গেটটা খুলে দাও। কয় কে? আমি সবার মতো চাইছি বাচ্চার মেয়ে বিয়ে করবো। বাজান রে এই কথা যখন শুনছে দারোয়ান, তো বাবা করা মেজাজের মানুষ, ঘরের মধ্যে নিয়ে কয় দুলা ভাই ভিতরে আহেন। বাজান রে বইটা একখানায় নিয়ে জনমের মানে মারছে, মাইরা চেহারা সুরা বসকাইয়া আলুর মতো বানাইয়া বাইন্দা ধুয়ে দিছে। বাচ্চা আবি আব্দুল্লাহ হাসান, তদনীতিনকালের বাচ্চাগুলো কোনো গার্ড লাগতো না, তার আল্লাহর উলি ছিল, কথা কর না কে? আরে এখন একটা মেম্বার চেয়ারম্যান, তাও সামনে দুইটা গেট টু মিট স্ক্রিপ টাইট মাইন, বোল্টু সুল্টুর অভাব নাই, একটা মেম্বার হেও গার্ড রাখে, কথা কর না কে? তদনীতিনকালে বাচ্চা এ মাইকের ই বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, রিভারটা একটু হালকা বাড়াও, এই মুসলমানের বোলা। যখন বলে দিছে ইকো বাড়বে না, ইকো অপ, যখন বলে দিছে আবি আব্দুল্লাহ হাসান আসরে পরে কয় কি বাবা এই ছেলেটারে বাইন্দে রাখছো কে? কয় স্যার, ও বলে সবার মতো চাইছে আমার আপারে বিয়ে করবো, দুলা ভাইয়ের একটা আপ্যায়ন করছি, তা নাক মুখ ফাটাইছো কা? কে ও মাইয়া জীবনে সোহেদাই নাই, সবার মতো চাইতে প্রেসিডেন্টের মাইয়াই চাইছে। আর ওরে বলে কোন হুজুর কোরআনে আয়াত দিয়ে বলছে ইয়াকে নাবুদু ওয়া ইয়াকে নাস্তাইন, আল্লাহর কাছে ইবাদত দিয়ে চাইলে বলে সব পাওয়া যায়, দিছি স্যার ওর ইবাদত ছুটাইয়া। আবি আব্দুল্লাহ হাসান ছেলেটার দিকে ভালো করে তাকায় বলে বাপরে তোর বাড়ি কই? রহমতপুর। গ্রাম কই? পরানপুর।
আর শেষ করলে গা আপনার মেয়ে বিয়ে করার লেগে তুই কি পাগল রে বাপ, একবার দু মুখ মায়ের খেয়েছে সহ্য হয় নাই। ছেলেরা বলে আল্লাহর বান্দা ভালো করে বুঝেন আপনার ভিতরে যা আছে আমি গরিবের সন্তানের মধ্যেও তাই আছি, কিন্তু মনে রাখবেন গো বাচ্চা মানুষের মধ্যে মানুষের সবই আছে কিন্তু মানুষের মধ্যে একটু ভেদাভেদ হলো এলেমের কথা কন্যা কে। এই যে আমার আলেম ভাইরা বসে আছি যাদের মাথায় আমি আজকে পাগড়ি পড়ায় দিলাম বাবা, এই 30 পারা কোরআন যাদের ডেস্কটপে ঢুকে গেছে, এই সিনার মধ্যে যাদের 30 পারা কোরআন ঢুকে গেছে বাবা, তাদের দাম আর আমার দাম একরকম না। আপনারা যারা নিচে বসে আছেন সবই ঠিক আছে, আপনিও পুরুষ আমিও পুরুষ, যারা কোরআনের হাফেজ হয়ে গেছে বাবা এদের যে কত দাম আমার আল্লাহ ছাড়া কেউ জানে, কারণ এই 30টা পারা কোরআন একটা আদর্শ লিপি বই, সবাই মুখস্থ রাখতে পারে না বাবা। 10টা ইংলিশ বই প্যারাগ্রাফ 10টা 20টা 20 গণিত মুখস্থ রাখতে পারে না, আর 6,666 আয়াত কোনো জায়গায় যদি একটা ভুল পরে আর একজন পিছনের থেকে বলে দিতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলেন বান্দা রে কোরআন আমি এমন বানায় দিছি, এমন সহজ ভাষায় নাজিল করছি, এই কোরআন আমি এমন ভাবে মুখস্থ করে তোদের বুকের মধ্যে ঢুকিয়ে দিছি, তুই যখন কোরআনটা বুকের মধ্যে ঢুকাস তখন তুই কোরআন ঢুকাস না, ডাইরেক্ট তোর মালিককে ঢুকিয়ে দিছিস। তুই যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছ আমি মালিক উপরের থেকে তোর প্রত্যেকটা আয়াতের উত্তর দিয়ে দিই। তুই জানোস না কথাগুলি আমার, ওই কথাগুলি যেই মাদ্রাসায় পড়ায় ওই এলাকার প্রত্যেকটা কবরবাসীর আমি আল্লাহ মাফ করে দে। এই যে হাফেজে কোরআনগুলো আপনাদের বাড়ি লজিন রাইখে আজকে খাওয়া দাওয়া করে বাবা হাফেজ হয়ে গেল, মনে রাখো 10 ব্যক্তির ডাইরেক্ট জান্নাতে লয়ে যাবে একজন হাফেজ, তার ভিতরে যেই বাড়ি খাইয়া লজিন থাইকা হাফেজের কোরআন হইছে ওই লজিল দোয়ালা লজিন পরিরে লইয়া কবরে চলে যাবে। বাজান আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী একাশন কোটালি পাড়া গোপালগঞ্জ থেকে মাননীয় প্রধানমন্ত্রী 2টা সিট থেকে জয়লাভ করে আজকে প্রধানমন্ত্রী, একটা হলো টুঙ্গিপাড়া আর একটা হলো কোটালি পাড়া, আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা হলো কোটালি পাড়া। মাননীয় প্রধানমন্ত্রী একাশন বাবা এই কোটালিপাড়া আমি সর্বপ্রথম লেখাপড়া করি, আমি যেই বাড়িতে লজিন থাকতাম বাবা আমি এখনো পর্যন্ত আমার লজিন অলির কথা বলতে পারিনি। ওই লজিন অলি আমার বলতো বাবা আমার 6টা ছেলে আমার কোনো মেয়ে নাই, তুই আমার 7 নম্বর ছেলে। আলহামদুলিল্লাহ বলেন না, আমার বয়স ছিল 12 বছর, আমার এই লজিন অলি মাটাই বলতো বাবারে তুই আমার 7 নম্বর ছেলে, হুজুর আমার তোরে যখন আমার বাড়িতে মেহমান হিসেবে দিয়ে গেছে লজিন, আমি লজিন রাখতে চাই নাই কারণ আমার সংসারটা অভাবের সংসার, তোর চাষা খেজুর গাছ কাটিয়া রস বের করে আমি পাটালি মিঠাই বের করে দেই, এটা বাজারে বিক্রি করে সংসার চালাই, আমার 2টা গাভি আছে গাভির দুধ বিক্রি করে আমার সংসার চালাই। বাবারে আমি তোরে কেমনে চালাবো, আমার 6টা ছেলে চালাইতে তো কষ্ট হয়। আমি বলছিলাম কাকে আম্মা আপনার 6টা ছেলে যদি খায় আমি না হয় তাদের সাথে না খেয়ে রইলাম। সেদিন থেকে আমার এই কাকে আম্মা আমারে বলছিল বাবা তুই আমার সাথে একটা ওয়াদা দে, দরকার হয় আমি তোরে আমি খামু না আমার খাবার তোরে খাও। হুজুর যে আমার কাছে তোরে রাইখা যাওয়ার সময় বলছিল একজন আলেম 70,000 মানুষ লিয়ে জান্নাতে যাবে, তার ভিতরে তার লজিনওয়ালা আর লজিন ওলিও থাকবে, বাবা কেয়ামতের মাঠে তুই কে আমার লয়ে যাবে। দুনিয়ার সব কথা ভুলে গেছি আমি, আমার লজিন অলির কথা ভুলি নাই গো, আমার এই কাকি আম্মা মায়ের মতো মা,
এইভাবে বলছিলি রিয়াজরে তুই বল, তুই জান্নাতে যদি আলেম হইয়া যাস তুই কেমন লয়ে যাবি? আমি বলছিলাম কাকি আম্মা আমি আপনার সাথে ওয়াদা দিলাম মালিক যদি আমার মাফ করে দেয় আমি যেই গাড়িতে জান্নাতে যাব আল্লাহ যেন আপনার ওই গাড়ির প্যাসেঞ্জার বানাই দেয়। মেদান বাংলাদেশের সব পরাণের হাফেজ আর আলেম গুলা জান্নাতের গাড়ির ড্রাইভার হবে বাবা। তুলে দিয়া বলবে গাড়ি চালাইতে চালাইতে জান্নাতে যাও 6,664 তালা একটা বিল্ডিং বুক করে লো। আল্লাহু আকবার বলতে পারলেন না? 6,664 আয়াত মুখস্ত করছো, 6,664 তলা বিশিষ্ট একটা জান্নাত তোরে দলিল করে দেওয়া হলো। তখন আপনার লজিনওয়ালা লজিনলিরে বসতে দিবেন যেরকম মারহাবা, তাহলে মাদ্রাসা আপনাকে হেফজখানা হইয়া লস হয় নাই, কথা ঠিক না বেটি? তাকা নাই দিকে, তাহলে একজন আলেমের দাম আছে না নাই? জোরে কন, আমার কথা সে নাই, আমার কথা ধরে ধরে নিয়ে জেলখানায় পচাই দাও আর পয়সা টাকার লেগে দরকার ইঞ্জেকশন দিয়ে মেরে দাও, কথা কন না কেন? এই মুসলমানের পোলা দুনিয়া চিরদিন থাকার জায়গা না, যে যতদিন বেশি বাইসা থাকতে চাইছে বাট পারে সেটারি করে ওরই আল্লাহ কায়দা মতো মাইরা দুনিয়া থেকে শেষ করছে, কথা বল না কেন? আবি আব্দুল হাসান বলে, এই তোর নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। তুই আমার মায়ের ডেসে হয়ে দেখলি আর কি, ওর মায়ের দেখলি না? ঠিক আছে, আমি আমার বউরে ডাকতেছি। এ বউ এদিকে আয় তো। জি, ও বলে তোমার মায়ের বিয়ে করবে, দেখো তো কি কয় পাগল ছাগলে। যখন জিজ্ঞেস করছে কি রে বাবা কি চাস, হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায়। এটা আলেমের কথা, এটা জাহালের কথা না, আপনার স্বামীর কথা না, এটা আলেমের কথা। আর আল্লাহ কইছে আলেমকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, আলেমের কথা সত্য। আপনি মেহরবানি করে আপনার মায়ের ডারে দিয়ে দেন, আমি চাওয়ার মতো চাইছি। মনে রাখবেন প্রেসিডেন্টের বউগুলা কিন্তু প্রেসিডেন্সিতে বেশি চেতা থাকে, ওসির চাইতে ওসির বউ কিন্তু চেতা বেশি, কথা কন না কেন? চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের বউ বেশি চেতা থাকে। হ্যাঁ, আমি নীলফামারির কথা কই না, আমি ওর গোপালগঞ্জের কথা কই। কত চাষা আছে ও আর শুনে যে স্যান্ডেলও ভাই দেয় না, আবাও দেওয়া হইতে যায়, বহুতে খাটে তা ঘুষে নামে না ম্যাডাম মকার ফমকা খাটে আর না পাওলা ধুইয়া তারপর উঠছে, এরকম চাষি আছে না? আছে, বহু চাচি ওদের প্যান্ডেল আইছে, কয় দাঁড়া হুজুর ওয়াশন হইতে সেইতে আইছ তোর আজকে গোড়া মোকায়দা মতো। মনে রাখবেন যেই বেড়ায় বিড়ির কাছে ধরা ওই বেড়ার ঘরটা জাহান্নামের টুকরা, কোনোদিন শান্তি থাকতে পারে না। সব সময় মহিলারে নিচে রাখবেন, আর রেজালু কওয়ামুন আলা নিসা, কোরআন আল্লাহ বলেন মহিলা নিচে থাকবে পুরুষ উপরে থাকবে। যেদিন থেকে মহিলা উপরে গেছে পুরুষ নিচে পড়ছে ওদিন থেকে আল্লাহর গজব নাজিল হইছে, তাকা নাই দেখে। তো প্রেসিডেন্টের বউ তো খুব চেতা, কয় সাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, কয় চল দাজলা নদীর পারে যাই। ইরাকের জমিন মিশরের জমিনের বর্ডার দাজলা নদী, চল গেছে দাজলা নদীর পারে। দারোয়ান রে কয় দিকে আয়, কি এ বারো আনা ওজনের একটা আংটি আছে হীরার আমার, কয় যে এটা হাতে ল, নিলাম মার জোরে নদীর মধ্যে মারছে। বারো আনা ওজনের একটা আংটি নদীর মধ্যে মারলে স্রোতের টানে কোথার থেকে কোথায় চলে যায়, তাই না? এবার বলতেছে চাওয়ার মতো চাইলে যদি সবই পাওয়া যায়, আমি প্রেসিডেন্টের বিবি আবি আব্দুল্লাহ হাসানের বিবি বললাম আমিও চাওয়ার মতো চাইলাম আংটি তুলে দে। হে মকার হোমাকে উড়ে দে, যদি উড়াই দিতে পারস আমার মাই লিয়ে যাবে গেজা। ওই আব্দুল্লাহ কান্দের কয় ম্যাডাম ক্ষমতার দাপটে সব কিছু হয় না, যখন আপনি বলছেন ওর চাবার মতো চাইছেন আংটিটা তুলে দিতে হবে, একটা বালতি দেন আমি দাজলাম দিয়ে শুকাই ফেলবো। প্রেসিডেন্টের বিবি আবু আব্দুল্লাহ হাসানের বিবি কইলে এই যে বালতি লো শুকাইতে থাক। বলেন তো বাবা নদী কোনোদিন শুকানো সম্ভব? জোরে কন, কিন্তু এই নদীও শুকাইছে একজন আলেম মুইনুদ্দিন চিস্তি, ঠিক না বে? ঠিক। ভারতের বর্ষে বাজান, ভারতবর্ষে
এক ফোঁটা পানি ছিল না, আল্লাহর কুতুব এমন করে ফেলেছিল মাওলার সাথে কন্টাক্ট করে, আল্লাহ পানির কন্টাক্ট আমারে দাও মাত্র তিন দিনের জন্য, কি কন্টাক্ট লবি, সুইচ আমার হাতে থাকবে, সুইচ চাপ দেব টিবলের পানি শুদ্ধা শুকায় যাবে, ও যে পানির বাহাদুরি দেখাই দিয়েছে আমার ওজুর পানি দিব না, আমার কুয়া আমার বন্ধ করে দিবে, মালিক তুমি আমার একটু দায়িত্ব দাও, দিয়ে দিছে আল্লাহ দায়িত্ব, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলির কোনো ভয় নাই, আমি তাদেরকে আডিয়ে আনসার কর, মারহাবা, সুইচ দিয়ে দিছে চাপ দিছে তিন দিন পানি নাই, টিবল চাপ দিলো ভানি পড়ে না, মঈনুদ্দিন চিস্তি আল্লাহ তার হাতে ক্ষমতা দিয়ে দিছে, মঈনুদ্দিন চিস্তি তিন দিনের ভিতরে ওযু করে নাই গোসলও করে নাই, তিন দিনই খালি সিদ্ধায় ভরে কাঁদছে, সমস্ত ভারতবর্ষের উলামায়ে কেরাম যখন যে কাঁদছে, বাচ্চা পিতিরাজ যখন যে কাঁদছে, আল্লাহর কুতুব আবার যে বলছে আমার এই এক লোটা পানি আবার নদীতে ছাইড়া দে, ছাইড়া দিছে, আপনারা জানেন সে আয়না সাগর, এখনো পর্যন্ত পৃথিবীর কোনো সাগরের সাথে এই সাগরের যোগাযোগ নাই, কিন্তু এত গভীরত্ব সাগর, সারা দুনিয়ার সাগরের পানি শুকাইলো এই সাগরের পানি শুকাবে, এখনো ভারতে পড়ে গেছে দেখে আসবেন, বহুবার আমি দেখছি এই মুনিদের চিস্তি রহমতুল্লাহ সেই কারামতির সেই সাগর আয়না সাগর, মারহাবা বললেন না, আল্লাহ সাইরো দিকে পাহাড় মাঝখানে এক সাগর, আপনার গজরে এখানে হিমসাগর আছে না, এই যে সাগর একটা আছে না কি সাগর জানি, নীল সাগর, তারপর আরো কি সাগর, রাম সাগর, কন্যা এইরকম এক সাগর, মুইনুদ্দিন চিস্তির কবরের কাছে এমন এক সাগর, মারহাবা বলেন, আপনার সাগর তো এতটুক সাগর মনে হয় এক দেড় কিলো, আর ওটার দূরত্ব ১২ থেকে ২০ কিলোমিটার, এত বড় দূরত্ব সাগর আল্লাহর কুতুবের, আল্লাহু আকবার বলতে পারলেন, সময় কম শুধু আমার দিকে তাকাবেন, আব্দুল্লাহ হাতের মধ্যে বালতি নিয়ে পানি তুলে পানি গড়ায়া জাগার পানি জাগায় যায়, পোলাপান বলতে যা আরে পাগল আর ছাগল রে বাইতে যা, তুই এই বালতি দিয়ে পানি শুকাবি, আব্দুল্লাহ কান্দের বলে মালিক তোমার আলেম বলছিল তোমার আলেম বলছে সাওয়ার মতো চাইতে হয় সবরের নামাজের দ্বারা, তোমার আলেমের ওয়াজ শোনার পরে আমি সাওয়ার মতো চাইছি গো মালিক, জীবনে ওখান থেকে এক অক্ত নামাজ কামাই দেই নেই আল্লাহ, আর জীবনে এক অক্ত নামাজ কামাই দিব না, এই তিন দিন ধরে আমার বাচ্চার দারোয়ান মারলো, বাচ্চার বিবি আমার মারলো, এই যুবকগুলো আমার দাড়ি ধরে টান দেয়, যুবকগুলো আমার প্রবঞ্চনার পাত্র বানাইছে, আমারই সবাই লাত্তি দিতে পারে তুমি কি পারো, তোমার নাম তো দয়ার সাগর, তুমি সবই পারো, আল্লাহ আমি সবার মতো চাইছি, আমার কোনো ক্রেডিট নাই একজন আলেমের ক্রেডিটকে ধরে রাখার জন্য, একজন আলেমের ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য, একজন আলেমের কথাগুলোকে জমিনে বাস্তবে রূপান্তরিত আনার জন্য, আলেমের কথাকে আল্লাহ জমিনে টিকাই রাখার জন্য আমি তোমার কাছে চাইছি, তুমি সবই পারো, কুলিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবী যখন তোমার হাতে, বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বময় ক্ষমতার মালিক, তোমার মতো ক্ষমতার মালিক কে হই নাই, ১২ আনা ওজনের হীরা রাঙটি নদীর কোথায় আছে কেউ জানে না তুমি জানো, মালিক যদি আমারে ভালোবাসো গো আংটিটা তুমি একটু তুইলে আমার বালতিতে দিয়ে দাও, আমি জানি আমার কোনো দাম নাই, আলেমের দাম আছে, ছেলেটা যখন মাগরিবের নামাজটা পড়ে ও বিসুরাতে কান্তাছে বাবা, আমিও দেখবো এখন বৃষ্টি নামাবার জন্য চোখের পানি দিয়ে কে এখন মাওলার কাছে চাওয়ার মতো চাইবে, বাবা যান আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন, আল্লাহ এই গরম সহ্য হয় না, কবরে যাই কেমনই গরম সহ্য করব, ওই কবরে যাই কেমনে গরম সহ্য করব, যেই কবরে জানালা নাই দরজা নাই ফ্যানের কোনো ব্যবস্থা নাই, তুমি যদি বলি রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করো
আমাদের কবরটাও তোমার কুদরতি আবহাওয়া দিয়া ঠান্ডা করে দিবা। দাদা ভাইরা এখন চোখের পানি ফেলায় কাঁদবা গো বাবা, এই দিনের বেলা 21 এপ্রিল আমার মাওলার দেখায় দাও, 21 এপ্রিল তুমি দিনের বেলা আজকে নীলবা বাড়ির জমিনে, এই জলডাগার জমিনে, এই মাদ্রাসা হাফিজে মাদ্রাসায় বইয়া যেই হাফেজদের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, 21 এপ্রিল বাবা আজকে সাক্ষী থাইকে যাবে। এত তীব্র গরম গো মানিক, এত কষ্ট করে দিনের বেলায় তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ হাত দুইটা উঁচা করে এখন তোমার একটা ডাক দিবে আবদুল্লাহর মতো, দেন গো বাবা জোরে একটা ডাক দেন তো, আল্লাহকে জোরে একটা ডাক দেন, ডাক 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 দেন, 21 এপ্রিল ডাক দেন, ডাক দেন দিনের বেলা বাদ জোহর থেকে নিয়া এখন আসরের টাইম হয়ে গেছে, জোরে একটা ডাক দাও, ডাক দাও নীল ভবানী মুসলমান, 21 এপ্রিল আজকে সাক্ষী থাকবে আল্লাহ হাজার হাজার মানুষ দিনের বেলা, 21 এপ্রিল তোমার ডাক দিছে মালিক রে, রহমতের বৃষ্টি দিয়ে রহমতের বাতাস দিয়ে এই নীলফামারীর জমিন সহ বাংলার জমিন ঠান্ডা বানে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে যখন চোখের পানি ফেলায় বলে আল্লাহ আমি গরিব মানুষ, আলেমের কথাকে আমি পরীক্ষা করার জন্য মাঠে নামছি, আল্লাহ তুমি আমার আংটিটা তুলিয়ে দাও, চোখের পানি পড়া গড়ায় গড়ায় যখন নদীর মধ্যে পড়ছে বাবা আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে, আরো জোরে আরো জোরে আরো জোরে, নদীর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতা আছে আপনারা জানেন না, যদি ভারত সরকার পৃথিবীর কোন সরকার তার দেশের বাবা সাগরের পানি নিয়ন্ত্রণ করতে পারবে না, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন পৃথিবীর কেউ নাই সমুদ্র সৈকত ঠান্ডা করতে পারে, সমুদ্র সৈকত ঠান্ডা করে কে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, নদীর মধ্যে দাজলা নদীর ভিতরে একটা মাছকে বলে দিছে আবদুল্লাহর দোয়াতে আমি খুশি, যা আংটিটা বালতির মধ্যে তুলে দে, আসলে আপনার কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে বয়ে রয়েছেন, আহেন দোয়া করি আল্লাহুম্মা আমিন, চলবে তাহলে আওয়াজ না দিলে চলবো নি, চলবে চলবে, লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর, তিনি স্থান তিনি স্থান, আংটি মাসে দিয়ে দিছে আবদুল্লাহ কান্তাছে, বালতি টান দিয়ে দেখে চক চক করতেছে, আংটিটা হাতে নিয়ে নাসাইতে নাসাইতে রাজদরবারে গেছে, দারোয়ান বলো আংটি লো, বাদশার বউরে ডাক দে মাইয়া দে, দারোয়ানকে দুল্লা ভাই আবার আয় এইবার তোর জনমের মার দিব, আংটি বানাইলে এসস না, চপ চপ, তুই আগে মারসর কিচ্ছু বলি রে, এখন আমি মারবো তুই মারি খাবি, কেন এখন আমি এই বাড়ির জামাই, মারহাবা বলেন আরো জোরে আরো জোরে, কয়দিকে আয় চপ, তোর বাদশার বোর চাওয়ার মতো চাইছে আংটি, এই যে আংটি লো, কই বানাইলে এসে বিয়ে করতে, আংটি হাতে নিয়ে দেখে বাচ্চার বিবির আঙ্গুলে ছিল সিকন, আংটিটা ছিল একটু মোটা, বুঝেন নাই বড় সুতা পেঁচাইয়া ওইটাকে বলক করছিল, তাকায় দেখে এখনো পর্যন্ত আংটির সাথে বাচ্চার বিবির পেঁচানো সুতা আছে, আল্লাহু আকবার, কে পারে, যুবক ভাই এখন কানবি, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, ওই আবদুল্লাহ যদি 22 বছরে আবদুল্লাহ যদি কাইন্দা মহলারে খুশি করতে পারে তুইও পারবি, তোর জীবনে চাকরি চাস ভালো রেজাল্ট চাস, পরীক্ষায় ভালো ফেল করছস, আগামী পরীক্ষায় তুই ভালো রেজাল্ট করবি, তোর চাকরি নাই গরিবের সন্তান ঘুষ দিতে পারস না, তুই মহলার কাছে আজকে চা, আমি মুসাফির বলে গেলাম তুই যা চাবি আজকে তাই পাবি ইনশাল্লাহ, বলেন আমি বলি না, ইমাম থানবির লেখা কিতাব তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ঘটনা পাবেন, ভাইবেন না আমি গোপালগঞ্জ থেকে ওয়াজ বানাই লইছি,
এই মুসলমানের বলা ভালো করে বুঝিস যুবক, দারোয়ান আংটিটে একবার আংটির দিক তাকায়, আর একবার আবদুল্লের দিক তাকায়, এদিকে ভাই তুইও গরিব আমিও গরিব, কিন্তু আমি ভাবি নাই তুই যা আল্লাহর ওলি না আমি সামতাম না, তুই আমার আগে মাফ করে দেখ। পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা নাই দাজলা নদীর তলদেশ থেকে এই আংটিটা তুলতে পারে, একমাত্র আল্লাহর ওলি সারা নবী সারা রে আব্দুল্লাহ। পৃথিবীর কোন প্রেসিডেন্টের ক্ষমতা নাই আংটি ওই 22 কিলোমিটার লম্বা সাগর থেকে তুলে আনতে পারে, আব্দুল্লাহ আইরে ভাইয়া ডাক দিছে, ম্যাডাম একটু মেহরবানি করে নিছে নামেন কেন, আপনার শর্ত ছিল চাওয়ার মতো আংটি চাইছেন দিল মেয়ে দিয়ে দিবেন, আমি গরিব মানুষ দারোয়ান ইজাপার আংটি লন, আপনার শর্ত ঠিক রাখেন মেয়ে বিয়ে দেন। বাচ্চার বিবি বোরকা পরে একবার আব্দুল্লার দিকে তাকায়, আর একবার আংটির দিকে তাকায়, আব্দুল্লারে সত্য কথা বলে আংটি তুই কেমনে তুললি, আব্দুল্লার কাঁদে আর বলে ম্যাডাম কথাটা আমার নয় আমার মাওলার কালামের কথা, আল্লাহর কথা আলেমের জবান দিয়ে বের হয়েছে, চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায়, আপনি চাওয়ার মতো চাইছেন আমি আল্লাহর কাছে চাইছি, আমার আল্লাহ সব পারে বান্দা সব পারে না, এই যে লন গো ম্যাডাম এই যে লন আমি চাইছি আমার মালিক আমারে দিছে। সঙ্গে সঙ্গে বলে আব্দুল্লাহ টাকা দিয়ে আমি জামাই কিনতে পারবো কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবো না, তুই কোন বংশের পোলা আমার দেখার বিষয় নয়, তোর বাবার নাম কি আমার দেখার বিষয় নয়, আমার একমাত্র মেয়ের জন্য তুই একমাত্র বেটার জামাই, আয় আমি আমার কলিজার টুকরা মেয়েরে তোর সাথে বিবাহ দিব। ওবা জান এখন চোখের পানি ফেলে কাঁদবেন গো বাবা, আপনার চোখের পানি দেখলে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হবে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হলেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, এই গরমের মধ্যে টিকতে পারো না কবরে কেমনে থাকবো গো বাবা, আপনার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে আমি জানি না, আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে জানি না, বাবা 10-12 দিন আগে ঈদ গেছে, কত জোরের জন্য মার্কেট করছি বাবা, পুরা রমজান মাসটা রোজার 25 তারিখ পর্যন্ত মক্কা মদিনায় ছিলাম গো বাবা, কাবা ঘর ধরে বিদায় তহবির সময় কাঁদছিলাম আর বলছিলাম মালিক রে ঈদের পরের দিনের থেকেই তো মাহফিল শুরু, আমি যতগুলো মাহফিলে যাব প্রত্যেকটা মাহফিলে যারাই উপস্থিত হবে সবার জীবনের গুণ মাফ করে দিবে, একটা বার তাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিবে। বাজান আমি আপনাদের দুটা পাল ধরে বলে দিয়ে যাই, আমি গোপালগঞ্জের সন্তান আপনি নীলফামারীর সন্তান, এই দুনিয়া কে কোন জায়গার সন্তান আমার আল্লাহ দেখবে না বাবা, এই 21 এপ্রিল আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ তুমি ছাড়া কবরে কেউ নাই, তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই, তুমি ছাড়া পৃথিবীতে রহমতের বাতাস দেওয়ার মতো কেউ নাই, আমি গরিবের কথা তুমি ছাড়া কেউ শুনবে না গো আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও না, কারাবন্দি আলেম ওলামাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দাও না, ঈদ কত ঈদ যায় গো কারাবন্দি আলেম গুলার ছেলে মেয়ে তাকায় থাকে, কুরবানির আগে সমস্ত কারাবন্দি আলেম ওলামার মুক্তির ব্যবস্থা করে দাও, আমি মেয়ে পেটে রাখছি আমি বিবাহ দিব, দাও বিবাহ দিব কার সাথে, আব্দুল্লাহর সাথে, আব্দুল্লাহ তোর বাড়িতে কে আছে, মা আছে, তোর বাপ নাই, আমি এতিম, আব্দুল্লাহর মা কে জোরের ভিত্তিতে আনা হইল, আব্দুল্লাহর মা কেঁদে কেঁদে আব্দুল্লাহর জিজ্ঞেস করে বাবা আমি তো তোরে বলছিলাম ঝাড়ুটা কাটের নিচে আছে কিনা মনে আছে, তোর ফিডা মতো বাচ্চার মেয়ে বিয়ে করবি, ও বাবা তুই কেমনি মাওলারে কনভিন্স করলি কত, এখন কান্দেন
কে কইছে আপনার কোনো মা হইবে না যুবক ভাই? তুই এখন কানবি, তুই জীবনে যা চাবি মাওলাই তাই দিবে। চোখের পানি ছাড়া দুনিয়ায় কোনো দামি জিনিস নেই। হীরা জওহর পান না বলো, জান্নাত জাহান্নাম বলো, জান্নাতে সেটি বেশি দাম গুনাগার বান্দার চোখের পানি। কথা বলেন না কেন? আমি দেখবো এখন চোখের পানি কার আসে। এই যখন আবদুল্লার মা কেনা হইলা, আবদুল্লার মা জিজ্ঞেস করছে, বাবা তুই কেমনে মাওলারে কনভিন্স করলি? ও মা, আলেমের কথা নিয়ে যখন আল্লাহর কাছে চাইলাম, আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতর আমার ডাক শুনলো গো মা। সঙ্গে সঙ্গে আবদুল্লার মা বলে, আবদুল্লা রে বাবা, তুই সাওয়ার মতো কেন বাদশার মাইয়ে চাইলি? তুই কি জানোস না, এই মুহূর্তে যদি আল্লাহর চাইতি, আল্লাহও তো তোর হয়ে যাইত। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। বাবা তুই কেন সাধারণ একটা বাচ্চার মাইয়া চাইলি? তুই আমার আল্লাহরে চাইলি তো আল্লাহরে পাইতি, আল্লাহরে পাওয়া মানে দুনিয়ার সব কিছু পাইয়া যাওয়া। এবার আবদুল্লাহ দৌড়ায় আর কি কয় শোনেন, বিয়ার খাটের উপরে বসিয়া, বাজান বিয়ার ফিরিতে বসিয়া, যখন আবদুল্লাহকে বাবা গায়ে হলুদ চলতাছি, ইমাম থানবি তার কিতাবের মধ্যে লাগি, আবদুল্লাহ বিয়ার ফেরিতে বইয়া বলে, মালিক রে সাওয়ার মতো চাইলাম আমি, আর তোমার বাচ্চার মাইয়া চাই না, আমি এবার তোমারে চাই, এবার আমি তোমারে চাই, এবার তোমারে চাই, তোমারে চাই, এখন তুমি আমার হয়ে যাবা। বাবারে বাচ্চা আবদুল্লাহ দৌড়ায় জঙ্গলের দিকে, বাবা গাছের নিচে বইছে, গাছ আবদুল্লাহর সালাম দেয়। বাজান বাচ্চা আবি আবদুল্লাহর হাসান দরবার সারিয়া গহীন জঙ্গলে চলে গেছে আল্লাহরে পাইবার জন্য, বাঘে আবদুল্লাহর সালাম দেয়। বাজান এখন চোখের পানি ফেলাইয়া, তুমি আমার মাওলারে ডাক দিবা, সাওয়ার মতো সাইয়া বলবা, আল্লাহ আমার মতো এতিম এই ময়দানের মধ্যে কেউ নেই। 21 এপ্রিল গত বছর এই দিনে আমার মা বেঁচে ছিল, আমার বাবা বেঁচে ছিল, আজকে আমার বাবা নাই, আমার মা নাই। ইলিয়াসুর রহমান জিহাদিরে তো মা নাই, আমারও মা নাই। বাবা যেন এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই গো বাবা। আল্লাহ এই গরমের মধ্যে মা কবরে কেমনে আছে জানি না গো মালি। এই নীলবাবারির জমিনে, গ্রামের জমিনে যতগুলো কবর বলা আছে, প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও, কোরআন যতদিন আছে দিন ততদিন থাকবে, দিন যতদিন আছে কোরআন ততদিন থাকবে। আর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই কথা বলবে, পরে পিটাইয়ে লুলা বানিয়ে ফেলবো। এ উলামা একরাম রাজি আছেন না নাই? যুবক রাজি আছো না নাই? কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, মুনাজাতের আগে একটা আওয়াজ দাও। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, ইসলামী আন্দোলনের চাই হোক, কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুহাত দেখায় দাও। যুবক ভাই, মুনাজাতের আগে চাওয়ার মতো চাইবে একটা জিনিস, চাইবা বলো, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ বাংলাদেশে বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমার জনম দুঃখিনী মা বাবারে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা যারা এই ময়দানে আছেন, মা নাই বাবা নাই, আমি সবার জন্য দোয়া করব, এই মাদ্রাসার জন্য দোয়া করব। দোয়া করার আগে একটা জিনিস চাইব, যতদিন বাঁচবো পাঁচ অক্ত নামাজ পড়বো। হাত উঠান, পাঁচ অক্ত নামাজ কি কে পড়বেন? নামাজ ঠিক রাখবেন, জীবনে গজব আসবে না ইনশাল্লাহ বলেন। আল্লাহ 21 এপ্রিল ওয়াদা করছে, আল্লাহ নীলফামারির জমিনে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে বিমানে আসছে। আল্লাহ আল্লাহ তুমি দেখো, এরা ওয়াদা করছে জীবনে এক অক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ এদের যা চাবে, যখন যা চাবে নামাজের দ্বারা, তুমি তাই দিয়ে দিবা। এই দিনের বেলা আল্লাহ 21 এপ্রিল সাক্ষী রেখে গেলাম, এদের জীবনে সব গুণে মাফ করে দিয়ে এদেরকে আবদুল্লাহর মতো অলি বানায় দেবে। নামান হাত, পাঁচ অক্ত নামাজ পড়বেন তো?
দুই নম্বর আর একটা কাজ করবেন, যাদের মা বাবা আছে তাদের কাছ থেকে জান্নাত কিনে নেবেন। কলেজের বন্ধুরা যারা আসো, কলেজে যাইবার সময় মায়ের একটা সালাম দিয়ে যাবো, বাপরে একটা সালাম দিয়ে যাবা, মাঝে মাঝে মা বাবার কাছে মাফ চাইবা। মা বাবার কাছে মাফ চাইলে কি হবে জানো, তোমার নামে জান্নাত দলিল হয়ে যাবে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বারে যখন হজ করতে যাব, আরাফার মাঠে যাওয়ার দুই দিন আগে মক্কা ঘরের সামনে দাঁড়াইয়া, কাবা ঘরের সামনে ওই স্বর্ণের দরজাটা 162 কেজি স্বর্ণ যেই দরজায় আছে, ওই দরজার সামনে দাঁড়াইয়া আমার বাবার বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আরাফার মাঠে সবার দোয়া কবুল হবে, সবে কদরে সবে বরাতে সবার দোয়া কবুল হবে, ওই সন্তানদের দোয়া কবুল হবে না যেই সন্তানের প্রতি মা বাবার বরদোয়া আছে। আব্বা আমার তো আরাফার মাঠে আর দুই দিন পরে যাব, আপনি আমার মাফটা করলে, আমি ইলিয়াস রহমান জেহাদি হয়েছি তাতে কী হয়েছে, আমার দোয়া কবুল হইব না, আপনি আমার মাফ করে দেন। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের দরজার সামনে ডাইরেক্ট কবুল হয় দোয়া। এ তালবেলিম বাবাজিরা, তোরা মাঝে মাঝে এই কাজটা করবি, এই কলেজের বন্ধুরা স্কুলের বন্ধুরা, আমি তো মা হারা, আমি তোদেরকে বন্ধু বানাই যাবো আজকে। আমি আমার আব্বারে যখন বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম, আমার আব্বা পাগলের মতো দৌড়ে বলে, আল্লাহ তুমি আমার ইলিয়াসরে মাফ করে দাও, আমার ইলিয়াস যতগুলো মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাব। এই যে তোমরা আমার ইউটিউবে দেখে কান্দো, বাস্তবে আমার ওয়াশরুমে কান্দে নেই, গরমের মধ্যে অনেক বাবার চোখ দিয়ে পানি পড়ছে আমি দেখছি। আমি কসম করে বলে গেলাম, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, ও কোনোদিন জান্নাতে যাবে না, ও দুনিয়াও শান্তি নেই আখেরাতের শান্তি নেই। আর যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি। কথা ঠিক না ভাই? ঠিক। 30টা সেকেন্ডে আমি বলবো, যুবক ইলিয়াস রহমান জেহাদি তোমার বন্ধু বানাবে। দিনের বেলা 21 এপ্রিল সাক্ষী থাকবে, ওই সমস্ত যুবকরা আমি এখন বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোর থুইয়া যাবো না। আসরের নামাজের আগে 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলো তো, কার কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও, হাসবি না আমার দিকে তাকা, কান্দবি, এই কারো মুখে হাসি থাকবে না, শুধু কান্নার আওয়াজ থাকবে। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, এ তালবি আলিম বাবা জিরা, তোর বাবা নাই, তোর ওস্তাদ নাই, যাদের ওস্তাদ এই মাঠে আছে তারাও দাঁড়াও। এই 30টা সেকেন্ডে আমি বলবো, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি। 21 এপ্রিল, 21 এপ্রিল এই জমিনটা জান্নাতে টুকরো হবে এখন, এই এই মাদ্রাসার মাহফিল এই দিনের বেলা 21 এপ্রিল। এই যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, তোর বাবা দেখ কই দাঁড়াইছে, দৌড় দিয়ে যে বাবার বুকের মধ্যে নিয়ে কাইন্দে দিয়ে বলবি, আব্বা তুমি আমারে মাফ করে দিলে, আল্লাহ বলে আজকে মাফ করে দিবে, তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আমি জিহাদি বলে গেলাম কোরআন সামনে নিয়ে, আল্লাহ তোর এখন মাফ করে দেবে, তুই যা চাবি তাই পাবি, বাইজেদ বুস্তামির মতো অলি হয়ে যাবে। দে যুবক দৌড় দে, দৌড় দে, তোর বাবার কাছে মাফ চাবি, দৌড় দে, বুকের মধ্যে নিয়ে চাইপে ধর, বাবারে বুকের মধ্যে নিয়ে গরমের মধ্যে চাইপে ধর। 21 এপ্রিল তোর বাবারে বুকে নিয়ে মাফসা, তোর বাবারে বুকে নিয়ে বলতে চাক, আব্বা আমি তোমার কাছে মাফ চাই গো। 21 এপ্রিল সাক্ষী থাকবে নীলফামারি জল ঢাকায়, যুবক একটা দৌড় দিয়ে বাবার বুকে নিয়ে মাপসে কাঁদতে থাক, তোর জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না। আল্লাহ কইছে এপ্রিল, দেখো হাজার হাজার নীলফামারির যুবক এই দিনের বেলা যারা কাল দেখো, 40টা 40টা বাপরে 40টা বাবার চোখের পানিটা লয়ে এলো এই গরমের মধ্যে। 21 এপ্রিল সাক্ষী থাকবে, এই জমিন তোর পক্ষে সাক্ষী দিবে, ও আর বাবার কাছে মাপ চাইল ছিল। এ মহিলা প্যান্ডেলে মারা আসবো না, তোমার মায়ের জড়াই ধরে কাঁদ, আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব, আল্লাহ আল্লাহ তুমি দেখো, সহসভাপতি সহ আমার আলেম ভাইরা চোখের পানি ফেলায় দোয়া করে, এরা মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো মা নাই, আমি কার কাছে যে মাপ চাবো, আবার তো বাবা নাই কার কাছে মাপ চাবো। আল্লাহ যে দাড়ি ভাকা ভাইদের বাবা বানাই, তুমি তাদের বাপ করে দাও, আল্লাহ তাদের বাবার কবরটা জালটাতে টুকরে বানাই দাও। আল্লাহ দেখো সহসভাপতি কাম দেয়, আলেম ওলামা কাম দেয়, এ তালিবে আলিমরা তোর ওস্তাদ নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি গোপালগঞ্জের জমিনে জন্ম নিছে, যেই জমিনে বঙ্গবন্ধু জন্ম নিছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি এমনি এমনি ওলি হয় নাই রে, ইমাম থানবির প্রতি সপ্তাহে যাইয়া কাপড় চুপুর ধুয়ে দিয়া
জুতা সোজা করে দিয়ে জুতা সেলাই করে দিয়ে আবার দেওবন মাদ্রাসে আসতো, এই জন্য আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি হয়েছে। অতএব তোমরা যারা বাবা মার বাবার কাছে মাফ চাইছো, যেই বোনটা তার মায়ের কাছে মাফ চাইছো, আমি বলে গেলাম তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি, যা তুই যা চাবি তাই পাবি জীবনে, কোনো জিনিসের অভাব থাকবে না। কিন্তু যাদের বাবা মা এই ময়দানে নাই, কবরে চলে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের কবরের কাছে যে কাইন্দ, আমি জিহাদি বলে গেলাম, আমার কথায় যে তোমরা বাবার কাছে মাফ চাই এমনি এমনি না, আমি আমার বাবার কাছে বহুতবার মাফ চাইছি, প্রতিটা সবে কদরে আমি আমার বাবার কাছে টেলিফোনে মাফ চাইয়া তারপরে সবে কদরে বয়ানের স্টেজে উঠি। প্রতি বছর কদরে রাত্রে দুইটা তিনটা ওয়াজ থাকে আমার, এই বছরও তিনটা ওয়াজ ছিল। আমি যে নিজের মসজিদ করছি চার কোটি টাকা খরচ করে দেখে আসবা, যে যার ওসিলায় তোমরা আমার পাইছো, যে মৌলানা তানবীর চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে, আমার কষ্টের ওয়াজের টাকা দিয়ে আর দুইটা বাড়ি বেছে, সব বক্তার এক পালায় মাপবা না, ইলিয়াস রহমান জিহাদি তার সমস্ত ওয়াজের টাকা দিয়ে মসজিদ বানাইছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? খালি আলেম ওলামার সমালোচনা করেন, আমাকে ভালো দিকটা দেখো। কেরানীগঞ্জ মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে বাংলাদেশে, বাংলাদেশের অর্থায়নে, কোনো দেশের অর্থায়নে না, ইচ্ছা করলে ওই ফ্যামিলিতে বিয়ে করছে, ইচ্ছা করলে আমি এক কোটি টাকা চাইলে মানে প্রধানমন্ত্রী আমার দিত, সেই জ্যাকও আছে যাওয়ারও সিস্টেম আছে, জীবনে কোনোদিন আমি চাই নাই, আমি আপনার মতো গরিবের টাকা দিয়ে মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার রক্ত পানি করা মসজিদ যদি কবুল হয়, জান্নাতের রেলগাড়ি হয়, আপনিও হবে জান্নাতের প্যাসেঞ্জার। আমি এখানে আসার আগে কি জানো ওর নামটা, ছেলের হাত দিয়ে আমার মসজিদে 200 টাকা দিচ্ছে আল্লাহর এক বান্দা, ওই বান্দা কই তুমি, আল্লাহর হক্কানে আলেম বানাই দাও, জোরে আমিন। এই ছেলেটা আমি এখানে আসার আগে ও বলে সব পে দেখছে, ও আমার হাদিয়া দিচ্ছে আমার মসজিদে, তাহলে আমার মসজিদ কবুল হবে না কামিয়া? বসেন বসেন বসেন। তো ও 200 টাকা দিছে, আমি বাথরুমের থেকে যখন আসতেছিলাম একটা ছেলে বলে, হুজুর আমি আপনার কেরানীগঞ্জে থাকি, আমি জল ঢাকার ছেলে, আলহামদুলিল্লাহ বলেন, হুজুর আপনি আমার এলাকায় আইছেন, আমি ঈদের ছুটিতে বাড়িতে এসেছি, আমি গতকালকে চলে যেতাম, আমি যাই নাই, আমি আপনার ওয়াজের জন্য রয়ে গেছি, আপনি হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা অসুস্থ, আমি আপনার মসজিদে 100 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে আমার ভাই প্রধান অতিথি সভাপতি, প্রধান অতিথি প্রতিদিন হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসায় দেয়, আমি কোনো বড় লোকের টাকা নিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়ে আমার রক্ত পানাকিরার টাকা দিয়ে মসজিদ করছি, আল্লাহ রাব্বাইকে কবুল করে জোরগান আমিন। দোয়ার আগে আমি বলবো এই মাদ্রাসাটার জন্য ব্যাগটা ছাইড়া দেবো, একটা লোক উঠলে আমি কষ্ট পাবো, ব্যাগের মধ্যে ভাই 500টা টাকা 1000টা টাকা নগদ, আপনার জন্ম দুঃখী মায়ের জন্য 100টা টাকা, 100 টাকার নিচে কেউ দিস না ভাই, তোর চাকরি হবে আমি বলছি, তুই আবদুল্লার মতো যা চাবি তাই পাবি, আমি মুসাফির বললাম যে 100টা টাকা দিবি তুই তোর মারে নিয়ে হজ করতে পারবি ইনশাল্লাহ বলে। আমি বললাম হজ করার যদি নিয়ত থাকে মায়ের জন্য বাবার জন্য, এই এই আল্লাহর বান্দা কে দিবেন মায়ের জন্য বাবার জন্য 100টা টাকাই ব্যাগের মধ্যে, এই ব্যাগটা নামাও তো ভাই, 100টা টাকা 200টা টাকা 500টা টাকা 100 টাকার নিচে ব্যাগের মধ্যে কেউ